সো হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চ্যানেলের নতুন একটা ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত। তো গাইস, গেম কিন্তু বন্ধ হয়ে গেছে, গেম কিন্তু চলছে না। কখন খুলবে গেম অ্যান্ড কখন তোমরা গেম আপডেট দিতে পারবে, আর গেমের ভিতর থেকে কী কী জিনিস ফ্রিতে পেতে চলেছি, আর কী কী জিনিস সব থেকে বড় আপডেট হতে চলেছে, সব কিছু এই ভিডিওতে বলবো। তো অবভিয়াসলি ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড টিপস ট্রিক্স আর নতুন নতুন ইভেন্ট রিলেটেড ভিডিও আর ফ্রি ফায়ারের ভিতরে যে আইটেম ফ্রিতে পাওয়া যায় সবার আগে আপলোড করে থাকি। চলো একটার পর একটা দেখিয়ে দেওয়া যাক। সবার আগে যে বড় আপডেটটা, সেটা হচ্ছে ফ্রি ফায়ারের ভিতরে যে একটা নতুন জোন আসতে চলেছে, যে জোনের ভিতরে আমরা লুট করতে পারবো। তো কেমন হবে? তো ডিসপ্লের উপরে এখানে ক্লিয়ারলি দেখতে পেয়ে যাচ্ছ, এরকম একটা ঘর মতন ছোট থাকবে। এই ঘরটার ভেতরে কিন্তু অনেক লুট থাকবে, এবং এই লুট তোমাদের কি করে লুটতে হবে? তো দেখো, এটা নেওয়ার জন্য একটা কি প্রয়োজন, মানে একটা চাবি প্রয়োজন। চাবিটা কোথায় পাবে? ম্যাপের নানা রকম জায়গায় পাবে, কিংবা এই ভেন্ডিং মেশিনের ভেতরেও পাবে। তো এখানে ডিসপ্লের উপরে দেখতে পেয়ে যাচ্ছ, এইখানে এই যে চাবিটা এখানে কিনে নেওয়া হলো। অ্যান্ড এরপরে আমরা ওই মেশিনটার কাছে চলে যাব। মেশিনটার কাছে যাওয়ার পরে সামনে গেলে পরে গেটটা খোলার জন্য একটা আনলকের জায়গা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ, অ্যান্ড ওইখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু খুলে যাবে, আর এর ভিতর থেকে কিন্তু তোমরা অনেক লুট নিতে পারবে। ওকে, তো ক্লিয়ারলি দেখালাম এই ধোঁয়াদার সিস্টেমটা তোমাদের কেমন লাগছে, অবভিয়াসলি কমেন্ট করে বলবে। আর এবার আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে লুট রাডার বলে একটা জিনিস থাকবে, যেটা তোমাদের 75 মিটারের ভিতর সব কিছু খুঁজে দেবে যে কোথায় কি আছে। তো এখানে দেখতে পাচ্ছ, এটা ইউজ করার সাথে সাথে ওইখানে ওই যে একটা গ্লুয়াল রয়েছে ওটা দেখিয়ে দিল, ঠিক আছে? তো এটা থাকবে মাত্র 25 সেকেন্ড অবধি। তো 25 সেকেন্ডের আগে তোমাদের নিতে হবে, ঠিক আছে? তো এটা দেখালাম, এটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলে দিও। তো এখন কিন্তু খুব ধোঁয়াদার লেভেলের কিছু আপডেট আসতে চলেছে। তো এরপরে কি আপডেট? তো এখানে গাড়ির আপডেট। তো দেখতে পাচ্ছ, আগে গাড়ি আস্তে আস্তে চলতো, এবার গাড়ির এই গাড়ির স্পিডটা একটু বাড়াচ্ছে। ওকে, আর আগে ড্যামেজ দিত কত তো তোমরা ভালো করে জানো, আর এখন ড্যামেজ দেবে কত এখানে ডিসপ্লের উপরে ক্লিয়ারলি দেখতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আগে দিত 258 দিল, অ্যান্ড তারপরে 125 দিল, ঠিক আছে? তো আগে একটু বেশি ড্যামেজ দিত গাড়ির ড্যামেজ, এবার কিন্তু গাড়ির ড্যামেজটা একটু কমিয়ে দিচ্ছে। ওকে, তো সেটাও দেখিয়ে দিলাম। তো এরপরে চলো কী আপডেট আছে দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পেয়ে যাচ্ছ, এটা কিন্তু সবথেকে বড় আপডেট। ফার্স্টেই কিন্তু একটা ল্যান্ডিং করলো এখানে দেখতে পাচ্ছ, আর আগে কিন্তু ল্যান্ডিং করার সাথে সাথে যদি মরে যেত কেউ, স্লো ম্যাচ খেলায় তো মরে যেত। আর এখানে দেখতে পাচ্ছ একটা হার্টের অপশান রয়েছে, এখানে কিন্তু টাইম উঠবে সেকেন্ড সেকেন্ড করে। যদি 3 মিনিটের মধ্যে মরে যাও, তাহলে কিন্তু আবারও অটোমেটিক্যালি রিভাইভ দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ, এটা মানে মরে গেল, অ্যান্ড সাথে সাথে কিন্তু আবারও রিভাইভ হয়ে গেল, অটোমেটিক রিভাইভ, ঠিক আছে? তো স্লো ম্যাচ তোমরা যখন খেলবে, তো স্লো ম্যাচ খেলার পরে 3 মিনিটের মধ্যে যদি তোমরা মরে যাও, তাহলে কিন্তু তোমরা অটোমেটিক আবার রিভাইভ হয়ে যাবে, মানে নামার পরে 3 মিনিটের ভেতরে। 3 মিনিটের পরে মরলে কিন্তু আর রিভাইভ হবে না, ঠিক আছে? এটা অটো রিভাইভ, এটা কিন্তু তোমাদের কেউ রিভাইভ করে দেবে সেটা না, কারণ তোমরা স্লো খেলছো। স্লো খেললে পরে তোমাদের কী করে রিভাইভ হবে? স্লো খেললে তো কেউ রিভাইভ দিতে পারবে না। অ্যান্ড এরপরে নতুন একটা ক্যারেক্টার আসতে চলেছে, ক্যারেক্টারটা কীরকম কী হবে তো চলো ক্যারেক্টারটা দেখে নেওয়া যাক। আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছি আর এর পার্সোনাল ভিডিও বানিয়ে, অ্যান্ড আবারও চলো দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা এনিমি রয়েছে সামনে, এনিমির এইখানে গিয়ে মানে সামনে গিয়ে এরকম একটা ক্যারেক্টার চালিয়ে দিলে পরে সামনে এনিমির সামনে কিন্তু ওটা চলে যাবে, কিন্তু এনিমি বুঝতে পারবে না, ঠিক আছে? তো ক্লিয়ারলি বললাম, অ্যান্ড সামনে গিয়ে এরকমভাবে কিন্তু তোমরা মেরে দিতে পারবে। তো ক্লিয়ারলি এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড এরপরে একটা নতুন পেট আসতে চলেছে, পেটটা যেখানে ডিসপ্লের উপরে দেখতে পেয়ে যাচ্ছ, পেটের অ্যাবিলিটিটা কী হবে সেটাও বলে দেওয়া যাক। তো দেখো, তোমরা যখন পেটটা নিয়ে কোথাও 8 সেকেন্ড দাঁড়িয়ে থাকবে, 8 সেকেন্ড 100 EP তোমাদের অটোমেটিক্যালি দিয়ে দেবে। ইপির ঘর যদি ফাঁকা থাকে তাহলে 100 EP তোমাদের অটোমেটিক্যালি দিয়ে দেবে। ওকে, তো 8 মিনিট জাস্ট এক জায়গায় তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে, কিংবা বসে থাকতে হবে, নড়াচড়া করলে হবে না, ঠিক আছে? তো এটাও দেখিয়ে দিলাম। অ্যান্ড এরপরে কী আপডেট আছে? তো দেখো, কেন্ট ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু চেঞ্জ করে, এই সরি, স্কাইলার আর কেন্ট দুটোর অ্যাবিলিটি কিন্তু চেঞ্জ করছে। তো সবার আগে স্কাইলার দেখে দেওয়া যাক। তো ডিসপ্লের উপরে দেখতে পাচ্ছ একটা গ্লুয়ালের এখানে মারলো ওরিয়েটা, মারার পর একটা সার্কেল মতন হলো, অ্যান্ড সার্কেলের ভিতরে যে কটা গ্লুয়াল থাকবে সব কটা গ্লুয়াল ভেঙে যাবে। আগে কী হতো, একটা সোজা একটা ইয়ে যেত, যাওয়ার পরে ওটা জাস্ট গ্লুয়ালটা টাচ করলে গ্লুয়ালটা ভেঙে যেত, কিন্তু এখন একটা নতুন সার্কেল মতন করবে, অ্যান্ড ওই সার্কেলের ভিতরে যে কটা গ্লুয়াল থাকবে সেই কটা গ্লুয়াল কিন্তু ভাঙবে। আর কেন্ট ক্যারেক্টারের সামনে দেখতে পাচ্ছ এই যে গানের সামনে এরকম একটা শিল্ড মতন হয়ে যাবে, আর শিল্ডের এই পাশে তোমরা তো থাকবে, শিল্ডের এই পাশে থাকলে পারে কিন্তু গুলি লাগবে না, ঠিক আছে? এরকম হবে এই দুটো ক্যারেক্টারের অ্যাবিলিটি। আর দেখো, ফ্রি ফায়ারে কিন্তু নতুন আরেকটা সিস্টেম আসতে চলেছে। আগে তোমরা ফ্রি ফায়ারটা একটার সাথে ইয়ে করে রাখতে পারতে, লিঙ্ক করে রাখতে পারতে, যেমন অনেকে ফেসবুক, অনেকে জিমেলের সাথে লিঙ্ক করে রাখতে পারতে। এবার কিন্তু তোমরা ওই একটা গেম পারলে জিমেল, ফেসবুক, তারপরে টুইটার সব কিছুর সাথে একটা গেম লগ ইন করে রাখতে পারবে। যে কোনো একটার উপর ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। যদি তোমরা চাও ফেসবুক দিয়ে লগ ইন করতে, তাও লগ ইন করতে পারবে, টুইটার দিয়ে লগ ইন করতে চাইলে টুইটার দিয়েও লগ ইন করতে পারবে, আবার জিমেল দিয়ে লগ ইন করতে চাইলে জিমেল দিয়েও পারবে। তো এরকম একটা সিস্টেম কিন্তু আসতে চলেছে, মানে মাল্টি বাইন্ডিং এরকম বলতে পারো, ঠিক আছে? আর এরপরে এখানে দেখতে পাচ্ছ FF টোকেন স্টোরে এই বান্ডিলটা আসতে পারে, এটা 100% কনফার্ম না। দেখো, আপডেট হওয়ার সাথে সাথে আসবে না, দু একদিনের ভেতরে আসতে পারে, আবার সাথে সাথেও আসতে পারে। তো ডিসপ্লের উপরে বান্ডিলটা দেখিয়ে দিলাম, এটা FF টোকেনের বান্ডিল। আর
আর এরপরে আমাদের ইয়েতে সিজন চেঞ্জ হতে চলেছে, র্যাঙ্ক সিজন, মানে হচ্ছে সিএস র্যাঙ্ক সিজন। ওই সিএস র্যাঙ্ক সিজন চেঞ্জ হওয়ার পরে যখন তোমরা গোল্ডে যেতে পারবে তখন কিন্তু এই ম্যাক টেনের গোল্ডেন স্কিনটা পেয়ে যাবে, ঠিক আছে। আর এরপরে দেখতে পাচ্ছ আর র্যাঙ্ক টোকেন স্টোরে এই বান্ডিলটা আসবে নতুন, মেয়েদের এই বান্ডিলটা, সেটাও দেখিয়ে দিলাম। তো এই করে আজকের আপডেট ছিল, কেমন লাগলো আপডেট কটা। আর হ্যাঁ, যে জিনিসটা তোমাদের বলতে এখনও ভুলে গেছি, যে জিনিসটা বলা উচিত, সেটা হচ্ছে আমাদের গেম কিন্তু খুলবে 6টার সময়, 6টার আগে কিন্তু গেম খুলবে না। আর যদি একটু টেকনিক্যাল ইস্যু হয় তাহলে একটু লেট হতে পারে। আর দুপুরবেলা কিন্তু আপডেট হয়ে যাবে, যেমন 3টের দিকে কিন্তু আপডেট তোমরা গেম দিতে পারবে, 3-4টের দিকে ফ্রি ফায়ারের ভিতরে, সরি প্লে স্টোরের ভিতরে গিয়ে 3-4টের দিকে তোমরা গেম আপডেট দিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো ক্লিয়ারলি এখানে বললাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলো। আর এই ভিডিওতে শাউট আউট দিলাম না, নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো। এই ভিডিওটা তাড়াহুড়োর মধ্যে বানালাম, এই জন্য শাউট আউট দিলাম না, নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর যারা যেন চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করে নাও, আর নেক্সট ভিডিওতে শাউট আউট পেতে হলে কমেন্ট করো। তো ভিডিওটা এটুকুই, চলো দেখা হচ্ছে নেক্সট টাটা ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।